ভারতের চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে। এর মধ্য দিয়ে ভারত প্রথমবার চাঁদে সফলভাবে নভোযান পাঠানোর ইতিহাস তৈরি করলো। চাঁদে নভোযান পাঠানো চতুর্থ দেশ এখন ভারত। তাই ভারত জুড়ে আনন্দের বন্যা শুরু হয়েছে সফল এই অভিযান ঘিরে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গর্বের সাথে জানান, এই অভিযানের সুফল কেবল ভারত নয় বরং পুরো বিশ্ব ভোগ করবে। অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম অর্থ ব্যয়ে কিভাবে সফল চন্দ্র অভিযান চালালো ভারত, সেটি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।